আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। কিছু কিছু রেসিপি আছে যা দেখলে খিদে পেয়ে যায় আর মন ভালো হয়ে যায়, সেই রকম একটি রেসিপি হবে আজ। হ্যাঁ বন্ধুরা, আজ তৈরি করব শুটকি রেসিপি। আজ আমি রান্নার জন্য নিয়েছি ছুরি শুটকি। আমি শুটকির মাথা বাদ দিচ্ছি আর এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার শুটকির টুকরোগুলো ভেজে নিচ্ছি আগে, সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। শুটকি এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে সবটা ভাজা হবে। চুলার আঁচ মাঝামাঝি করে, শুটকি থেকে ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে ভাজা হয়েছে, নামিয়েও নিচ্ছি। শুটকি ভালোভাবে ধুয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়েছে, কিছুক্ষণ পর ফিরছি, শুটকি ঠান্ডা হয়েছে। দেখুন শুটকি সেদ্ধও হয়েছে সুন্দরভাবে। এবার আমরা শুটকির কাঁটা যতটুকু ফেলা যায় ফেলে দিচ্ছি। শুটকি ভালোভাবে সেদ্ধ হলে কাঁটা পরিষ্কার করা যায় ভালোভাবে। আর বন্ধুরা, এ জাতীয় শুটকিতে সাধারণত বালি থাকে, তাই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি সেই জন্যই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। এভাবে সবগুলো কাঁটা পরিষ্কার করে ফিরছি। কাঁটা পরিষ্কার করার পর আধা কাপের মতো হয়েছে। শুটকির জন্য মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আধা কাপের বেশি হয়েছে। একটি বড় রসুন নিয়েছি, বড় কোষগুলো মাঝে টুকরো করেছি। এবার রান্না শুরু করি। পাত্রে তেল দিলাম 1/4 কাপ, তেলে দিলাম পেঁয়াজ কুচি, আর দিচ্ছি তেজপাতা 2টি, সাথে দিচ্ছি সেই রসুনগুলো। পেঁয়াজ ভেজে লাল করে ফেলবো না, শুধু নরম করব তাই করেছি। মশলা দেওয়ার আগে পানি দিলাম অল্প করে, ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি 2 রকমের 2 চা চামচ, ঝাল মরিচ গুঁড়া আর ঝাল ছাড়া মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ। নিজের ভাঙানো মশলার গুঁড়া, তাই মশলার রঙও অনেক সুন্দর হয়েছে। দিলাম লবণ 1 চা চামচের কম, আর দিলাম কাঁচা জিরা গুঁড়া 1/2 চা চামচ, আরও দিচ্ছি হলো আদা রসুন বাটা 1 চা চামচ। মশলাগুলো ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি 2 মিনিটের মতো। এর মধ্যে মশলা কষানো হয়েছে, ঘ্রাণও পাচ্ছি। এর মাঝে দিয়ে দিলাম পরিষ্কার করা শুটকিগুলো। চুলার আঁচ কমিয়ে মশলার সাথে শুটকি ভেজে নিচ্ছি। শুটকির সাথে আমি এমন একটি উপাদান যোগ করেছি, শুটকির টেস্ট আরও বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা দেখুন শুটকি ভাজা হয়েছে, কিভাবে বুঝব? অসাধারণ ঘ্রাণ বের হচ্ছে, এখনও পানি ব্যবহার করিনি। আমি আপনাদের যে উপাদানের কথা বলেছিলাম সেই উপাদান হচ্ছে আলু, সবার প্রিয়। একটি মাঝারি আলু এভাবে টুকরো করে নিয়েছি। এবারে কাজ হচ্ছে আলু সহ আবারও ভেজে নেওয়া। যখন রান্না করা শুটকি খাবে আর বলবে কি অসাধারণ লাগছে খেতে শুটকি, কেন বলুন তো? এই আলুর কারণে। কেউ বুঝতেই পারবে না এর মধ্যে যে আলু দেওয়া হয়েছে, সেভাবেই রান্না করা হচ্ছে। 1 কাপ পানি দিয়ে পুরো রান্না করব। এবারে কাজ হচ্ছে আলু সহ ভেজে নেওয়া। ভাজা হয়েছে, অল্প করে পানি দিলাম, মিশিয়ে ঢেকে দিলাম, 3-4 মিনিট পর ফিরলাম। দেখে মনে হচ্ছে আলু সেদ্ধ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আলু সেদ্ধ হয়েছে। শেষ পর্যন্ত দেখুন কি হয়। বাকি পানিটুকু দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আমাদের বিক্রমপুরের সেই শাক বাটা 1/2 চা চামচ, আর সাথে দিলাম মুখ চিরা 4-5টি কাঁচামরিচ। এই দুটো মিলে শুটকির ঘ্রাণ টেস্ট অনেক বেড়ে যাবে। মিশিয়ে দিলাম ভালো করে। এবার চুলার আঁচ একটু কমিয়ে ঢেকে দিলাম। আবারও 3-4 মিনিট পর ফিরলাম। বন্ধুরা, আমি যে আলু দিয়েছি এমনভাবে মিশে গিয়েছে খাওয়ার সময় কেউই বুঝতে পারবে না। তবে টেস্ট হয়েছে অনেক বেশি, সেটা বলতে পেরেছে, কিন্তু বুঝতে পারেনি কী দেওয়া হয়েছে এর মধ্যে। কেন বললাম তার কারণ হলো আমার বাসায় খেয়েছে সবাই, বুঝতে পারেনি কী দেওয়া হয়েছে এর মধ্যে। দেখে নিলেন তো আপনারা, শুটকি পরিষ্কার এবং রান্না করা কত সহজভাবে দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই।